করোনা সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক না পরে নিয়ম লঙ্ঘন করায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচাকে 6,000 বাত জরিমানা করা হয়েছে। সোমবার দেশটির রাজধানী ব্যাংককের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে জাকার্তা পোস্ট। সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি থাই প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা যায় মাস্ক ছাড়াই উপদেষ্টা কাউন্সিলের একটি বৈঠকে উপস্থিত রয়েছেন ওচা। ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়, পরপরই জরিমানা করা হয় তাকে। যদিও পরবর্তীতে ছবিটি সরিয়ে ফেলা হয়, বিধি নিষেধ মেনে সেটি হলো পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।